হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশন। জব প্রিপারেশন তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গড়ের গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা ক্লাসটা পুরো দেখো এবং আমার বিশ্বাস তোমাদের গড়ের প্রতি যে ভীতি তা দূর হয়ে যাবে। তোমরা ভালো করে অঙ্কগুলো দেখো এবং যদি কোনো রকম অসুবিধা মনে হয় অঙ্ক বুঝতে, আমাকে সেটা জানাও কমেন্ট করে, আমি চেষ্টা করবো সেগুলো সলিউশন করার তোমাদের। চলো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে একটা জিনিস জানবো যে গড় কাকে বলে। দেখো, গড়ের ভাষায়, অঙ্কের ভাষায় যে যেরকম বলে বলে, আমরা জাস্ট সিম্পল জিনিস জানব যে গড় কাকে বলে, মোট কাকে বলে। যেমন ধরো, যদি বলে, প্রশ্নে বলে থাকে 40টি নম্বরের গড় 30, তার মানে কি বুঝলাম? তার মানে এটাই বুঝলাম যে 40টি নাম্বার প্রত্যেকে 30 30 30 করে পেয়েছে, ঠিক আছে? তাহলে যদি বলে মোট কত কি করে করব, এই যে 40টি নাম্বার, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে এই গড়টা কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে কি পাবো, মোট পাবো। যদি আমরা গুণ করি কি হবে, 40 × 30, তাহলে মোট কত, 1200। ক্লিয়ার? মনে রাখবে, নাম্বারের সঙ্গে যদি গড়কে গুণ করা হয় তাহলে মোট পাওয়া যায়। এবার যদি তোমাকে ঘুরিয়ে দিত যে 1200 এই এটি হলো 40টি নাম্বারের মোট, হলো এটি হলো 40টি নাম্বারের মোট। এবার যদি বলে গড় কত কি করতাম, এই 1200কে 40 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে দেখো সে 30ই আসবে, আসছে তো গড়। তাহলে আমরা জিনিস কি বুঝলাম, যদি মোট বার করতে বলে তাহলে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারের সঙ্গে গড়কে গুণ করলে মোট পাবো। আচ্ছা, মোটকে যদি মানে নাম্বার দিয়ে ভাগ করি তাহলে পাবো গড়। এই জিনিসটা বুঝে গেলে আর কোনো অসুবিধা হবে না, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। চলো তাহলে এবার আস্তে আস্তে প্রশ্নের দিকে এগিয়ে যাই। আমাদের তাহলে প্রথম প্রশ্ন হলো, 40টি নাম্বারের গড় হলো 35, ভালো কথা। তা থেকে 58 এবং 50 নম্বর দুটি বাদ দিলে বাকি সংখ্যাগুলির গড় কত? এই অঙ্কটা করার আগে আমাদের, আমি আগেই বলেছিলাম মোট বার করতে হয়, কীভাবে বার করবো, 40টি নাম্বারের গড় তো আমি জানলাম কত, 35, মোট কত, কী করে করতে হয়, 40কে 35 দিয়ে গুণ করতে হয়। কত হবে, 500 500 4 20 200 300 3 4 12, কত হলো, 1200, তার মানে কত হলো, 00 1400। এটা কি পেলাম, 40টি নাম্বারের মোট পেলাম। আশা করি বুঝতে পেরেছি জায়গাটা, 40টি নাম্বারের গড় 35, তাহলে 40টি নাম্বারের মোট কত, 1400, ঠিক আছে। এইবার পরের লাইনে যায় কি বলছে, বলছে যদি তা থেকে 58 এবং 50 এই দুটি নাম্বার বাদ দিয়ে দিই তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত, তাহলে 40টি নাম্বারে মোট কত পেলাম, 1400 লিখলাম। কী কী বাদ দিতে বলেছে, 58 আর 50, দুটোকে একসাথে বাদ দেবো, তো দুটোকে একসাথে বাদ দেওয়া মানে দুটোকে যোগ করে নিই আমরা আগে, তাহলে 58 আর যদি 50 যোগ করি 108, হবে কি হবে না, হবে। তারপর এই এই নাম্বারটা, এই দুটো নাম্বারকে বাদ দিতে হবে কাদের থেকে, এদের মোট থেকে বাদ দেবো। তো বাদ যদি দিই তাহলে এদিকে 2 পড়ে থাকবে, হাতে 1 9, ওইদিকে হাতে 1 2, 1292 থাকবে কি থাকবে না, এটা থাকবে। এটা কি পেলাম, এটা পেলাম মোট পেলাম, কতগুলো নাম্বারের মোট, 38টা নাম্বার। কেন বললাম বলো, 40টি নাম্বারের গড় তো 35 ছিল, আমি 40টি নাম্বারের মোট বার করলাম, তা থেকে 58 এবং 50 এই দুটি নাম্বার বাদ দিলাম। যদি দুটি নাম্বার বাদ দিই তাহলে কটা নাম্বার পড়ে থাকে, 40টা থেকে যদি দুটো বাদ দিই কটা থাকে, নিশ্চয়ই 38টা থাকে, থাকে তো, তাহলে 38টা নাম্বার পড়ে রয়েছে। এবার আমরা যখন এই 108টা এদের মোট থেকে বাদ দিলাম, তাহলে বাকি যে মোটটা আছে এটা নিশ্চয়ই কত নাম, কতগুলো নাম্বারের মোট, এটা 38খানা নাম্বারের মোট। বার করতে কি বলেছে, বার করতে বলেছে গড় কত, তাহলে আমরা কি করব, এই 1292টা লিখব, লেখার পর ডিভাইডেড বাই 38,
এটা দিয়ে ভাগ করে দেবো। যদি ভাগ করি কত হবে দেখো, 1292 যেমন আছে লিখলাম, কত দিয়ে যাবে এদিকে যাবে হচ্ছে তোমার 3 দিয়ে যদি যায়, 3 8 24 4, হাতে 2, 3 3 9 2 11, এটা হচ্ছে 5 হবে। আর এদিকে হচ্ছে 1 হবে, এদিকে 2 হবে, ঠিক আছে। তাহলে কত দিলে হয়, আমরা মুখে মুখে যদি গুণ করি 4 দিয়ে গেলে নিশ্চয়ই চলে যাবে, 4 8 32 হয়, 2 থাকে, তাহলে 4 দিয়ে করো দেখো, 4 8 32 2, হাতে 3, 3 3 9, আর 3 3 12 3 15, সরি 15, ঠিক আছে। তাহলে কত পেলাম, 34। তাহলে বাকি সংখ্যাগুলি গড় কত হবে, 34। এটা কি, এটা হচ্ছে অ্যান্সার। দেখো বুঝতে যদি না পারো কোনো জায়গায় আমাকে জানাবে, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো জিনিসটা কী করালাম আমি এখানটাতে। তাহলে পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আশা করি আগের প্রশ্নটা বুঝতে পেরেছ। দেখা যাক এই প্রশ্নটা কেমন দিয়েছে। একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর, 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 বছর। এখন জানতে কি চেয়েছে, এখন 25 জনের গড় বয়স কত হবে, দেখি কী করে অঙ্কটা করা যায়। দেখো 20 জন ছাত্রের গড় বয়স 14 বছর, ঠিক আছে, তা 20 জনের মোট বয়স কত হবে, 20 × 14 গুণ হবে তো, হবে তো, তো 20 আর 14 যদি গুণ করি কত হয়, 14 2 গুণে 28, 280 হবে, গুণ করে দেখো 280 হবে, হয়েছে, ঠিক আছে। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো, একটা জিনিস তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে, যখন 5 জন ছাত্র ভর্তি হলো তার মানে কিন্তু 20 জন রইলো না, 25 জন হয়ে গেল। আর যদি বলে 5 জন ছাত্র ওই ক্লাস থেকে বেরিয়ে গেলো, তখন কিন্তু কত হবে, 20 থেকে 5 মাইনাস হবে, এটা মাথায় রাখবে। এখন আমাদের মাথায় রাখতে হবে কি, 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হয়েছে, ঠিক আছে, যাদের বর বয়স কী বলেছে 14.2 বছর। তাহলে আমি যে 5 জনটা ভর্তি হলো সেই 5 জনটার মোট বয়সটাকে বার করে নিই, 5 জনের যদি মোট বয়স আমি বার করি তাহলে 14.2 একে 5 দিয়ে গুণ করবো তো কত হবে বলো, 5 2 গুণে 10 0, হাতে 1, 5 4 20 আর 21 1, হাতে 2, 5 1 5 2 7, পয়েন্টটা কত পরে আছে, একটা ঘরে পড়ে, একটা ঘরে পড়ে পূর্ণ, এই শূন্যর আর কোনো ভ্যালু থাকে না, তাহলে এটা কত হলো, 71 হলো। তাহলে যারা, তাহলে আমরা কী জানলাম যে 5 জন ছাত্র নতুন ভর্তি হলো তাদের মোট বয়স কত, 71 বছর, ঠিক আছে। জানতে কী চাইছে, 25 জনের গড় বয়স কত হবে। এখন আমরা এটা কতজনে পেয়েছি, 20 জন, এটা কতজনে পেলাম, 5 জন, তাহলে মোট 25 জন হলো তো, হলো। এইবার কী হয়েছে, আমরা কী করবো দেখো, এই জায়গাটাতে 20 জনের মোট বয়স পেলাম 280, আর এই যে 5 জন, এটা 20 জনের, এটা 20 জনের, ঠিক আছে, আর এটা 5 জনের কি মোট বয়স, 71। এই দুটো যদি যোগ করে দিই কত হবে, 1 8 7 15 5, হাতে 1, 351 বছর, এটা কতজনের মোট কত, মোট হবে 25 জনের। ব্যাপারটা বুঝতে পারে কী করলাম, এটা 25 জনের, 25 জন কি মোট, মোট বয়স কেন করলাম ব্যাপারটা ভেবে দেখো। দেখো 20 জনের আমি মোট বার করেছি, 5 জন যারা নতুন এসেছে তাদেরও মোট বার করলাম, 71 হলো। এই 20 জন আর এই 5 জন এদেরকে যখন যোগ করব তাহলে মোট 25 জন হবে, আর এদের মোট বয়স কত হবে, 351। জানতে কি চেয়েছে, গড় বয়স কত, তাহলে এদের গড় বয়স বার করতে গেলে কী করতে হবে, ভাগ করতে হবে। আমি বলেছিলাম না গড় বার করতে গেলে সবসময় মোটকে দিয়ে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, তাহলে 351 তো মোট পেয়েছি, একে 25 জন 25 দিয়ে ভাগ করব, কত হবে দেখো, 25 1 কে 25, 0 1 নামলো, 4 25 100 হলো, 1 নামলো, পয়েন্ট নিয়ে একটা শূন্য নামালাম, 10। এবার দেখো আর কিন্তু পয়েন্টের জন্য শূন্য নামাতে পারবো না আমরা, কারণ পয়েন্টের জন্য একবার একটাই শূন্য নামে, 3টে পরের লাইনে নামাতে পারবো, পরের লাইনে অন্য নামাতে পারবো, কিন্তু একবারে একই সঙ্গে নামাতে পারবো না, তাহলে আমাকে কী করতে হবে, আরেকটা শূন্যের প্রয়োজন, তাহলে আর একটা শূন্য বসিয়ে এখানে শূন্য নামাবো, ঠিক আছে। এবার 4 25 100,
তাহলে কত পেলাম? পেলাম হচ্ছে 14.04। এটা কি? এটা হচ্ছে 25 জনের গড় বয়স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কিচ্ছু নেই অঙ্কটাতে, খালি দেখবে জিনিসটা কি বলছে। 20 জনের গড় বয়স 14 ছিল, মোট বার করেছি। 5 জন ছাত্র যারা নতুন এলো তাদের গড় বয়স কত বলেছি, এর তো তাদেরও মোট বার করলাম। টোটাল মোটগুলোকে যোগ করলাম, মোটগুলোকে যোগ করা মানে কি হলো, 25 জনের হয়ে গেল। 25 জনের মোট যখন আমি পেয়ে গেলাম, তাহলে 25 জনের গড় বার করাটা অস্বাভাবিক কিছু নয়। 25 জনের এটা দিয়ে 25কে ভাগ করলেই আমরা সবসময় গড় পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন কি, দেখো পড়ো। 3 জন ছাত্রের গড় বয়স কত? 12 বছর। তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 3:4:5। ছোটো ছাত্রের বয়স বার করতে বলেছে, কিছুই নেই অঙ্কটাতে। আমরা কি বলেছিলাম, যখনই গড় দেবে সবসময় মোট বার করে নেবে। তাহলে 3 জনের মোট কত হবে? 3 জনের মোট কত হবে? 3×12=36 বছর। ঠিক কি ঠিক না? ঠিক একদম। মোট বার করলাম 3 জনের, 36 বছর বের হলো। এবার কি বলেছে, বয়সের অনুপাত বলেছে। দেখো অনুপাতের দিকে একটু খেয়াল করে দেখো, 3:4:5 আছে। ছোটো কোনটি? ছোট 3, সবচেয়ে বড় 5, মিডিলকে 4 আছে। আমাকে জানতে চাইছে ছোটো ছাত্রের বয়স কত। মনে রাখবে সবসময় অনুপাত যখন করাবো আমি তোমাদেরকে বোঝাবো কি করে করতে হয়। দেখো ছোট জানতে চাইছে, ছোট কে আছে, 3 লিখতে হয়, লেখার পর বাই, এদের 3 জনকার যোগ করতে হয়। কত হবে আমি করে দেখাচ্ছি। 3+4+5 যোগ করতে হয়। করার পর এই যে টোটালটা বেরোলো এটা গুণ আকারে লিখে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে কী হবে, 3/2 কত হবে এটা, 5×4=9 আর 3×12 × 36। আশা করি এই জায়গাটা বুঝতে পারলে। এবার কী করবো, 12কে দিয়ে কাটবো, 3×36, তার মানে 3×3=9 বছর। কত বছর গেলো, 9 বছর। এটা ছোটোর বয়স। যদি তোমাদেরকে বলতো সবচেয়ে বড় যে তার বয়স কত, কিছুই না। দেখো কী করতাম, বড় যে বার করতে কী করতাম, সবচেয়ে বড় কে আছে অনুপাতে, 5 আছে, 5 লিখতাম, বাই। কী বলেছিলাম, যেটাই বার করতে হোক আগে অনুপাতে যেটা বড় বড় বার করতে বলেছে আগে সেটা বড় লিখতে হয়, তারপর এদের 3টাকে যোগ করতে হবে। 3×12ই হবে যোগফল। 5/12 করতাম ইন্টু এই যে মোট বছর বার করলাম এটা গুণ আকারে লিখতে হয়। এটা যদি কাটতাম সেই 3×5=15। বড়োর যে হবে তার 15 বছর বয়স হবে, আর ছোটোর যে হবে 9 বছর বয়স হবে। কিছুই না, খালি মোট বার করবে, অনুপাতকে যেমন বড় বললে বড়, ছোট বললে ছোট, সেই হিসেবে লিখে গুণ আকারে লিখবে, কাটাকুটি করবে, আনসার বেরিয়ে যাবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি আবার বোঝাবো, কিন্তু না বুঝে যাবে না কেউ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু প্রশ্নটা মানে ভালো করে মন দিয়ে পড়ো, দারুণ প্রশ্ন। একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর, ঠিক আছে, তাদের মধ্যে যে কনিষ্ঠ সদস্য তার বয়স হচ্ছে 5 বছর, বলেছে তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল। দেখো অঙ্কটা ভালো করে দেখো, খুব সুন্দর অঙ্ক কিন্তু দিয়েছে। ঠিক আছে আমরা কি করি, তাহলে বর্তমানে কী বলেছে, 6 জন সদস্যের গড় বয়স কত, 25 বছর। তাহলে এখন আমি বলতে পারি যে বর্তমানে মোট বয়স কত হবে, মোট বয়স কত হবে, 6×25 হবে কি হবে না, মোট বার করতে গেলে গুণ করতে হয়, 6×25 কত হয়, 150 হয়। তাহলে 150 বছর পেলাম তো মোট বয়স। তাহলে এই 6 জনের এখন বর্তমানে 150 বছর বয়স, ঠিক আছে, তাদের মধ্যে যে সবচেয়ে ছোট সেই সদস্যের বয়স কত, 5 বছর। যে ছোট সবচেয়ে তার বয়স 5 বছর, তার জন্মের সময় সদস্যদের বয়স কত ছিল। এবার দেখ ভেবে দেখো তো এই জায়গাটা, যে ছোট তার 5 বছর বয়স, ঠিক আছে, তার জন্মের সময় নিশ্চয়ই জন্মের সময় 5 বছর কমবে তো। আজকে তোমার বয়স 10 বছর, তোমার জন্মের সময় কি 10 বছর ছিল, জন্মের সময় এই 10 বছর যেটা আজকে হয়েছে সেটা 10 বছরটা মাইনাসে চলে যাবে তো, তাই না? সেটাই তাই হবে এখানে। কনিষ্ঠ সদস্য যখন জন্মেছিল তখন তো তার যেদিন জন্মেছে তো 0 বছর বয়স ছিল, তাহলে এখন বর্তমানে 5 বছর বয়স। তার মানে 5 বছর বয়স হয়েছে মানে কি, এই যে বাকি যে সদস্যগুলো আছে তাদেরও তো 5 বছর করে বয়স বেড়েছে। তোমার যদি 10 বছর বয়স আজকে হয়
তাহলে তোমার বাবা মা এবং যারা থাকে বাড়ির লোক, তাদেরও তো 10 বছর করে বয়স তাদেরও তো বাড়ছে। ঠিক তাই, তাহলে 5 বছর বয়স কনিষ্ঠ সদস্য ছিল যখন, তখন এই এখন যে 5 বছর, তার মানে এই 5 বছরটা প্রত্যেকটা সদস্যর বেড়ে হয়েছে 5 বছর। ঠিক আছে, তাহলে আমরা কী করবো? তার জন্মের সময় জানতে চেয়েছে, তার জন্মের সময় নিয়ে যাবো। তাহলে তাহলে দেখো তো জন্মের সময় তাহলে এই কতজনের কমবে? এই যে 6 জনের 5 বছর করে কমে যাবে, তো কমবে। তাহলে 30 বছর কমবে কি কমবে না বলো? কমবে তো। কারণ হচ্ছে আমি বার একটা সুন্দরভাবে ব্যাপারটা বোঝো, আজ যে সবচেয়ে ছোট তার বয়স হচ্ছে 5 বছর, তার জন্মের সময় তার 5 বছরটা কমবে, তার কমার সাথে সাথে বাকি সদস্যগুলোরও তো কমবে। কারণ এর বয়স বেড়েছে মানে কি, সদস্যগুলোরও তো বয়স বেড়েছে, বয়স তো আটকে থাকে না। ঠিক তাই, আমি এই যে 6 জন আছে বর্তমানে যে পরিবারের 6খানা সদস্য আছে, তাদের এই ছেলেটা জন্মের সময় তাদের প্রত্যেকের 5 বছর করে কম ছিল, ছিল তো, তাহলে মোট কত কম ছিল? 30 বছর কম ছিল। তাহলে এই ছেলেটা জন্মের সময় তাদের বয়স কত ছিল মোট? তাহলে কত হবে যদি 150 ছিল এখন বর্তমানে, এই 30 বছরটা বাদ দিয়ে দিই, তাহলে যে এই যে 120 বছরটা হবে, এটা তো এই ছেলেটার জন্মের সময় ছিল। এখন বর্তমানে এই সবার বেড়েছে কারণ কি, এই 5 বছর বয়স হয়েছে এবং প্রত্যেকের 5 বছর করে বেড়ে গেছে, তার জন্যই বয়সটা এখন এটা বেড়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার জন্মের সময় এটা কম ছিল, তাহলে তার জন্মের সময় 120 বছর বয়স ছিল। কিন্তু জানতে কী চেয়েছে? তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল, গড় জানতে চেয়েছে। এটা তো মোট বয়স, এটা তো মোট বয়স ছিল, তাই তো? গড় বার করবো কী করে? আমি বলেছিলাম ভাগ করতে হয় সবসময়। তাহলে দেখো এই যে 120 বছর বয়স ছিল, ছিল তো, ভাগ করব কত দিয়ে? ভাগ করব 6 দিয়ে। 6 দিয়ে করবো? কখনোই নয়। কেন? তার জন্মের সময় তো সে জন্মায়নি, তখন তো 5 জন ছিল। এর জন্মানোর আমি তো তার জন্মের আগে নিয়ে চলে এসেছি একে, এদের বয়সটাকে। তখন তার 6 জন সদস্য ছিল না, তখন 5 জন ছিল, এখন 1 জন বেড়ে 6 জন হয়েছিল। কিন্তু তার জন্মের আগে যখন এখানে নিয়ে গেলাম তখন সদস্য সংখ্যা কি 5 জন হয়ে গেছিলো। তাই 5 দিয়ে যদি ভাগ করি কত বেরোবে? 5 দিয়ে ভাগ করলে 5 5 2 10, 5 4 20, 24 বছর গড় ছিল। এই পরীক্ষায় এই অঙ্কগুলো আমি যে কটা আজকে করাচ্ছি এগুলোই আসে, এর বাইরে আসবে না। তোমরা শুধু ব্যাপারটা বুঝো, যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা মনে হচ্ছে আমাকে আগে জানাও, আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো কোশ্চেনটা যদি অসুবিধা হয় তোমাদের বুঝতে। তা নেক্সট প্রশ্ন কী বলেছে একটু দেখে নিই, নেক্সট প্রশ্নটা বলছে 5টি সংখ্যার গড় 20। ঠিক আছে, প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত? দেখো 5টি সংখ্যার গড় কত? 20। ঠিক আছে, প্রতিটি সংখ্যার সঙ্গে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও, 5টি সংখ্যার গড় যখন 20 বলেছে, যদি প্রত্যেকটা সংখ্যার সাথে 3 যোগ করি তাহলে কী হবে বলো তো? দেখো এই 20 থাকবেই, প্রত্যেকটার সঙ্গে যদি 3 যোগ করি তাহলে আরও 3 বেড়ে যাবে, হয়ে যাবে 23। এটাই অ্যান্সার। একটা জিনিস ভালো করে বোঝে না, যদি বলতো যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কী হবে? তাহলে কী হবে? এই যে গড় নম্বরটা আছে 20, এর থেকে 2 বাদ দিয়ে দেবে, 18 হবে। ভেবে দেখো এইগুলো আসবেই। যদি বলতো যে প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 3 গুণ করা হয়, এটা কী বললাম? বিয়োগ করা হয়। যদি বলে 3 গুণ করা হয় তাহলে কী করতাম? তাহলে এই যে গড় নম্বরটা আছে 20, এর সাথে 3 গুণ করে দিতাম, এটাই অ্যান্সার হতো। ঠিক আছে, যদি বলতো প্রত্যেকটি সংখ্যার সাথে 4 ভাগ করা হয়, কী করতাম? এই 20-র সাথে 4 দিয়ে ভাগ করে দিতাম। কী বুঝলে জিনিসটা? জিনিসটা অঙ্কটা ভালো করে দেখে না, এই অঙ্কগুলো একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবেই আসবে, এইগুলোই আসে, এর বাইরে আসে না। দেখো 5টি সংখ্যার গড় 20 বলেছে। ঠিক আছে, যখন বলবে সংখ্যার সাথে 3 যোগ করা হলো নতুন সংখ্যার গড় কত হবে, ডাইরেক্ট এই গড়ের সঙ্গে 3 যোগ করে দেবে। যদি বলতো সংখ্যার সঙ্গে 3 মাইনাস করলে কত হবে, ডাইরেক্ট গড়ের সঙ্গে গড়ের সাথে 3 মাইনাস করে দেবে। যদি বলতো 3 গুণ করা হলে কত হবে, ডাইরেক্ট গড়ের সঙ্গে 3 গুণ করে দেবে। আর যদি বলতো 5 ভাগ করলে বা 4 ভাগ করলে যা হবে ভাগ করে দেবে। শুধু এই গড়কে নিয়ে খেলা আর কিছু না। এই অঙ্কটা ভিভিআই দিয়ে রাখো,
এইটা আর আগেরটা, এগুলো আসার আসবেও, একটু ভালো করে দেখো। যদি বললো না, বারবার একটা কথা বলছি, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। দেখো, তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার ক্লাস দেওয়ার কোনো মানে নেই। তোমরা না বুঝতে পারা মানেই তো আমি নিজে অক্ষম, আমি পারছি না বোঝাতে তোমাদেরকে, কারণ তোমরা বুঝতে পারছো না। যদি বুঝতে পারো তাহলে আমি ভাববো না আমি সাকসেস। সুতরাং ব্যাপারটা দেখো, অসুবিধা হলে আমাকে জানাও। পরবর্তী 6 নম্বর প্রশ্ন কী বলেছে, 10টি সংখ্যার গড় 25, ঠিক আছে, আরও একটি সংখ্যা যুক্ত করা হলে গড় 1 করে কমে যায়, নতুন সংখ্যাটি কত? খুব খুব সোজা অঙ্ক, দেখো বুঝে গেলে পারবে। 10টি সংখ্যার গড় কত? 25। মোট বার করবো আমরা, তো 10টির মোট কত হবে? 25 × 10 কত হয়? 250। এটা কী হলো? মোট পেলাম, ঠিক আছে। একটি সংখ্যা যুক্ত করা হলে, এক তো 10টা সংখ্যা ছিল আগে, ছিল তো, একটা সংখ্যা যদি যুক্ত করা হয় তাহলে নতুন সংখ্যা কত হবে? 10+1, এখন বর্তমানে 11টি হবে, হবে তো? ঠিক আছে, একটা যুক্ত করেছি। বলছে গড় 1 করে কমে যায়, আগে গড় কত ছিল? 25 ছিল, এখন 1 করে কমলে কত হবে? নিশ্চয়ই 24 হবে, হবে তো? তাহলে 25টি সংখ্যার, প্রথম 10টি সংখ্যার মোট পেলাম 25টি, এখন একটা যুক্ত করা হলে 11টা হয়ে গেছে, ঠিক আছে। এবং কী হচ্ছে, গড় 1 করে কমে গেছে, তার মানে এখন কত? 24। তাহলে এদের মোটটা বার করবো, কত হবে? 24 × 11 কী হবে? গুণ হবে, মোট বার করতে গেলে 4 × 4 = 2, 4 × 4 = 2, 4 এদিকে 2, 4 × 2 = 6, এদিকে 2 = 264 হলো। এটা কী পেলাম? 11টি সংখ্যার, আগে তো 10টা ছিল, এখন 11টা, তার মানে নিশ্চয়ই এখানে একটা সংখ্যা বেশি লুকিয়ে আছে, আছে তো? 10টা থেকে 11টা বাড়া মানে কি? একটা সংখ্যা বেশি, তা সেই সংখ্যাটি জানতে চাইছে। তাহলে যদি আমি এই এই 264 এই মোটটা থেকে যদি এই 250 বাদ দিই, তাহলে কত থাকে? এই 14, এটাই তো নতুন সংখ্যার, নতুন সংখ্যা, তাই না? কারণ আগে তো 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যার গড় 25 ছিল, ছিল তো, তাহলে একটা সংখ্যা বেড়ে গেছে, এখন তো 10টা নেই, এখন 11টা হয়ে গেছে। তাহলে এই যে ক্যালকুলেশনটা বেরোলো, এটা 11টা সংখ্যার বেরোলো, আর এটা কত? 10টা সংখ্যা। তাহলে 11টা থেকে যদি 10টা সংখ্যাটা মাইনাস দিই, নিশ্চয়ই একটা সংখ্যা পড়ে থাকে, আর সেই সংখ্যাটাই কি? নতুন সংখ্যা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। হ্যাঁ দেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, বড় করে করতে গেলে অনেক বড় হবে, এবং ছোট করে করলে দেখো কতক্ষণ সময় লাগে, দেখো বোঝার উপর সব কিছু। কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স 15.2 বছর ছিল, 14 বছর বয়সে এক সদস্য চলে গেলে, তার পরিবর্তে আরেকজন সদস্য এসেছে, এবং এতে কী হয়েছে? তাদের গড় বয়সটা কী হয়েছে? 15.5 বছর হলো। তার নতুন সদস্যের বয়স কত? তার মানে কী জানাচ্ছে? একটা ক্লাবে 35 জন ছিল, একজন যে ছেলে বা যাই হোক, ছেলে মেয়ে যাই হোক, একজন যার বয়স 14 বছর ছিল, সে ক্লাব থেকে চলে গেছে, তার পরিবর্তে আর একজন নতুন কেউ ক্লাবে এসেছে। কিন্তু একটা জিনিস তোমরা মাথা ঢুকি নাও, 35 জন তো ছিল, একজন চলে গেছে, তো কী হয়েছে? আর একজন এসেছে মানে কি? 35 জনই আছে, আছে তো? তাহলে এখানটা কোনো অসুবিধা নেই। এইবার দেখো, তাতে কী হয়েছে, আগে তো 35 জনের 15.2 বছর করেছিল, এখন একজন চলে গিয়ে আর একজন আসার ফলে তাদের বয়স 35 জনই কিন্তু রয়ে গেল, 15.5 বছর হলো। ভেবে দেখো, যে গেছে আর যে এসেছে, যে গেছে তার থেকে, তার পরিবর্তে যে এসেছে তার বয়স নিশ্চয়ই বেশি ছিল। কেন, কী করে বুঝলাম বলো? কারণ যখন 35 জন ছিল, একজন চলে গেছে, তার পরিবর্তে একজন এলো, 35 জনই তো রয়ে গেল, কিন্তু গড় বয়স তো 15.2 ছিল 35 জনের, এখন বর্তমানে তো 15.5 হয়ে গেছে, নিশ্চয়ই যে তার পরিবর্তে এসছে তার বয়স বেশি, তাই তো? তার জন্যই তো গড় বয়সটা বাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই। এইবার দেখো কী করে কম করে করো, তাহলে কত বাড়লো দেখো তো, 15.5 - 15.2 মানে 0.3, এটাই তো বেড়েছে, এই 0.3টা বেড়েছে। কতজনে বেড়েছে ভাবো তো, 35 জনে বেড়েছে কি বাড়েনি? যদি একজনের পরিবর্তে আর একজন ঢুকলো,
সে গড় বাড়ানো মানে কি? গড় বাড়ানো মানে হচ্ছে যতগুলো সংখ্যা ছিল, যতজন ছিল, তাদের প্রত্যেককে 0.3 করে বাড়িয়েছে। এটাই নিয়ম। গড় মানে কি বলেছিলাম আমি? মানে গড় মানে টোটাল, টোটাল যত লোক আছে প্রত্যেকেরই সেটা করে থাকবে। তাহলে ঠিক এখানে দেখো, 0.3 করে তো বাড়িয়েছে, কতজনে বাড়ালো? 35 × 0.3, 35 জনে বাড়িয়েছে। কত বাড়লো? 3 × 5 = 15, 5 হাতে 1, 3 × 3 = 9, 1 = 10, 10.5। এটা কি বেড়েছে? কেন বেড়েছে? যে এসেছে তার জন্য, তার বয়স এটা এটা বেশি। তাহলে বলো তো নতুন সদস্যের বয়স কী করে বার করবো? দেখো, যে ছেলে গেছিল তার বয়স কত ছিল? 14 বছর। যে এসেছে এর পরিবর্তে, সে এই 14 বছর বয়সটাকে ওভার মানে কভার করে তবে না এটা বাড়িয়েছে। যখন গড় বাড়লো মানে কি? গড় বাড়লো মানে যে নতুন এসেছে সেই 14 বছরটার বেশি। 14 বছরটার কত বেশি? এই 10.5 বেশি। কারণ 0.3 বেড়েছে মানে কি? 35 জনে 0.3 করে বেড়েছে। তাহলে তার বয়স যে নতুন এসে, সে তো 14 বছর ছিলই ছিল, সাথে এটাও ছিল। তা নাহলে বাড়বে কী করে? সে যদি 14 বছরই থাকতো তাহলে তো অ্যাভারেজ একই থাকতো। যদি কমে যেত তাহলে নিশ্চয়ই 14 বছর তার ছিল না। যদি দেখতাম আমি এখানটা খেয়াল করে, 15.2 না হয় এটা 15.5 হয়ে গেছে, তো এটা যদি কমে যেত, এর থেকে যদি এটা কমে যেত তাহলে আমি কী বলতাম? তার বয়স 14 ছিল না, আরও কম ছিল। যখন এটা বেড়ে গেছে তাহলে আমি এখন কী বলতে পারবো? যে তার 14 বছর বয়স ছিলই, সাথে যেটা বাড়িয়েছে সেটাও তার বয়স ছিল। ব্যাপারটা কি বুঝলে কি বুঝলে না একটু আমাকে ভালো করে ক্লিয়ার করো। তাহলে আমি এখন বলতে পারি, দুটো যদি যোগ করি কত? 14 আর 10 = 24.5 বছর। নতুন সদস্য যে তার বয়স 24.5 বছর। ভালো করে দেখো এই অঙ্কটা, কিন্তু ভিভিআই দিয়ে রাখো। আসে, এসেছে, আসবেও। তোমরা বুঝে গেলে একবার, তোমাদের কাছে অঙ্কটা কিচ্ছু না। সবসময় মনে রাখবে যখন এই টোটাল 35 জনের অ্যাভারেজ এটা ছিল, সেখান থেকে 35 জনই যখন রয়ে গেল এবং গড় বয়স যখন বেড়ে গেল, তার মানে যে নতুন এসেছে তার বয়স অনেকটাই বেশি। কতটা বেশি? এইটা থেকে এটাতে ডিফারেন্স করলাম 0.3 বেশি। এই 0.3 শুধু তো একজনের নয়, 35 জনকে বাড়িয়েছে গড়টা। তাহলে 35 জনের কত হলো? 10.5, এটা বেশি। তার মানে কি বুঝলাম আমরা? যে নতুন এসছে তার এই 14 বছর বয়সটাকে সে কভার করেছে নিশ্চয়ই, তবে তো বাড়াতে পেরেছে অ্যাভারেজটা। তাহলে 14 বছর ছিল প্লাস 10.5 বছর ছিল, তাহলে টোটাল 24.5 বছর। কেমন লাগলো বলো? আমি দেখো তোমাদের জন্য এই ইম্পর্টেন্ট ম্যাথসগুলো টুকলাম, যাতে তোমাদের এগুলো পরীক্ষায় হুবহু কমন পাও, আসবেও। এবং আমি একটুখানি বলতে পারি, তোমরা যদি অঙ্ক একবার বুঝে যাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর দ্বিতীয়ত, যদি ভালো লাগে, আমি তো পরে আরও প্রশ্ন আনছি, দেখো অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আমি এই জন্য ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করছি। যদি মনে করো এরকম আরও প্রশ্নের বড় ভিডিও চাও, আমাকে সেটাও জানাও, আমি তাহলে আরও বেশি করে কোশ্চেন দিতে পারবো। আমি তো তোমাদের কথা চিন্তা করে কম দিচ্ছি, যাতে তোমরা হয়তো ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগবে না। যদি মনে করো যে আমার বোঝানোটা তোমাদের খুব ভালো লেগেছে, আমাকে সেটা জানাও। তাহলে ফ্রেন্ডস, আজকের মতন এখানে ক্লাসটা আমি সমাপ্ত করলাম। কেমন লাগলো সেটা আমাকে জানাবে এবং আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।